প্লাস্টিক বিরোধী অভিযানে নামলো আম্বাসা পুর পরিষদ। বুধবার আম্বাসা বাজারের বেশ কয়েকটি দোকানে অভিযান চলে। আম্বাসা বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে প্লাস্টিক ক্যারি ব্যাগ উদ্ধার করা হয়, সাথে দোকানের মালিকদের জরিমানাও করা হয়। চারটি দোকান থেকে বেশ কিছু ক্যারি ব্যাগ উদ্ধার হয়। আম্বাসা পুর পরিষদের সহকারী সিইও তাপস কুমার সিনহা বলেন, আম্বাসাকে প্লাস্টিক মুক্ত রাখতে আজকের এই অভিযান। আম্বাসা বাজার রেড করতেছি, এখন পর্যন্ত আমরা 1100 টাকার মতো ফাইন করছি এবং দোকানেও করেছি। ইন্ডিভিজুয়াল যারা ক্যারি করে নিয়ে যাচ্ছে তাদেরকেও আমরা করছি। আমরা মেসেজ দিতে চাই, কেউ যাতে এই প্লাস্টিক ব্যবহার না করে, ক্যারি ব্যাগ ব্যবহার না করে। আমাদের ত্রিপুরায় যে প্লাস্টিক ব্যান, এইটার উপরে যদি আমরা সরকারিভাবে এইগুলো করছি, যাতে আমরা সবাইকে আহ্বান করছি, ব্যবসায়ী পাবলিক এবং জনসাধারণ সবাইকে আহ্বান করছি যে আমরা ত্রিপুরাকে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ব। ব্যবসায়ীদের জরিমানা এবং সতর্ক করা হচ্ছে, নিন্দুকেরা বলছেন মাঝে মধ্যে এই সমস্ত অভিযান লোক দেখানো। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।